ভরা নদীতে প্রসূতি সহ বাঁশের সাঁকো ভেঙে নদীতে তলিয়ে গেল মাতৃযান ডেবরা থানার জাগুল এলাকা থেকে মাতৃযানে করে প্রসবের জন্য ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল মামনি অধিকারীকে কংসাবতী নদীর ওপর টাবাগেরিয়া ডেবরা সংযোগ রক্ষাকারী বাঁশের শাঁখ মাতৃযানটি পারাপার করার সময় হঠাৎই ভেঙে নদীতে তলিয়ে যায় এরপর স্থানীয়দের চেষ্টায় প্রসূতি সহ গাড়িটিকে উদ্ধার করা সম্ভব হয় ঘণ্টাখানিকের চেষ্টায় স্থানীয়দের তৎপরতাতেই কোনো প্রকারে কাঠের তক্তা ফেলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রসূতিকে পারাপার করার ব্যবস্থাও করা হয় এই সাঁকর ওপর দিয়ে দীর্ঘদিন পাকা সেতুর দাবি জানিয়ে এসেছিল স্থানীয়রা এদিনের ঘটনায় তীব্র ক্ষোভ জন্মেছে এলাকাবাসীর মধ্যে এখনো পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছয়নি কোনো প্রশাসনিক আধিকারিক অল্পের জন্য প্রাণে রক্ষা পেল প্রসূতি মাতৃযানের চালক গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘাটে আমি আজকে যখন সাব সেন্টারের নিশ্চয় নিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ গাড়ির মাচা ভেঙে গিয়ে চলে যায় গাড়ি জীবনের ঝুঁকি নিয়ে পেশেন্টকে বাইরে বের করা হয় তারপর আধ ঘন্টা মাচার মধ্যেই ছিলাম এরকম অনেক লোক এসে টেনে গাড়িটাকে তোলা হয়েছে পেশেন্টের নাম মামনি অধিকারী बाड़ी जागो